সকলকে জানাই সুপ্রভাত। এবং সুপ্রভাত জানিয়ে আমি আজকে এখন এই মুহূর্তে উপজাতি ছন্দ সম্পর্কে বলবো। তো এই উপজাতি ছন্দটি হচ্ছে একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। তার উপবৃত্ত ছন্দটি হচ্ছে একাদশ অক্ষর বিশিষ্ট একটি সমবৃত্ত ছন্দ। আর এই উপজাতি ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে বলেছেন যে আবান অনন্ত রদিদিত লক্ষ্ম ভাজ, অনন্ত রদিদিত লক্ষ্ম ভাজ ফাদৌ ইয়দিয়া ভূপ ইয়াতেস্তাহা। তাহলে আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে উপজাতি ছন্দের লক্ষণ নির্ণয় প্রসঙ্গ বলেছেন, অনন্ত রদিদিত লক্ষ্ম ভাজ পাদৌ ইয়দিয়া ভূপ ইয়াতেস্তাহা। এবং এবারে এই যে লক্ষণটি করা হলো এই উপজাতি ছন্দের, সেই উপজাতি ছন্দের লক্ষণ ব্যাখ্যা প্রসঙ্গে বলা হচ্ছে যে এই উপজাতি ছন্দটি ইন্দ্রবজ্র এবং উপেন্দ্রবজ্র ছন্দ, এই দুটি ছন্দ যখন কোনো শ্লোকের ভিন্ন ভিন্ন চরণে উপস্থিত থাকে এবং চরণের অন্তে যদি পড়লে নাকি এই উপজাতি ছন্দটা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে যে ইন্দ্রবজ্র এবং উপেন্দ্রবজ্র ছন্দটি দুটো ছন্দ যখন কোনো শ্লোকের ভিন্ন ভিন্ন চরণে উপস্থিত থাকে তখন, এবং চরণের অন্তে যদি পড়ে সেই চরণের অন্তে যদি পড়লে তখন সেটা হয়ে যায় উপজাতি ছন্দ। এবারে এই উপজাতি ছন্দের উদাহরণ দেওয়া হচ্ছে, অস্তত্তরস্বাম দি দেবতাত্মা হিমালয় নাম নগাদিরায়ঃ পূর্বাপরতৌ তায়নিধি বগাজ্য স্থিতঃ পৃথিব্যা ইব মানদণ্ডাঃ। অস্তত্তরস্যাম দি আত্মা হিমালয় নাম নগাদিরায়ঃ পূর্বাপরতয়ো নিধাবগাজ্যঃ স্থিতঃ পৃথিব্যাঃ ইব মানদণ্ডাঃ। তো এখানে কি দেখা যাবে, এর যে প্রথম চরণটি হবে ইন্দ্রবজ্র ছন্দ এবং দ্বিতীয় চরণটি হবে উপেন্দ্রবজ্র ছন্দ, পুনরায় তৃতীয় চরণটি হবে ইন্দ্রবজ্র ছন্দ এবং চতুর্থ চরণটি হবে উপেন্দ্রবজ্র ছন্দ। আমরা জানি ইন্দ্রবজ্র ছন্দের লক্ষণ কী এবং তার গণবন্যাস ত ত বর্গের জ গ গ, এটা হচ্ছে ইন্দ্রবজ্র ছন্দের গণবিন্যাস, এবং উপেন্দ্রবজ্র ছন্দের গণবিন্যাস বর্গের জ ত বর্গের জ গ গ, এই হচ্ছে দুটি চরণের গণবিন্যাসের মধ্যে পার্থক্য। তো এইভাবে গণবিন্যাসটি করব উদাহরণ দেওয়ার পর। এবারে যে মন্তব্যটায় আসা যাবে, মন্তব্য যেটা আসবো উপজাতি ছন্দের সম্পর্কে সেটা হচ্ছে যে এই যে প্রথম চরণে ইন্দ্রবজ্র ছন্দের গণবিন্যাস হলো ত ত বর্গের জ গ গ, এবং দ্বিতীয় চরণে পুনরায় উপেন্দ্রবজ্র ছন্দের গণবিন্যাস হলো বর্গের জ ত বর্গের জ গ গ। তো এই দুটি ছন্দের মিশ্রণ থাকায় এবং প্রতিটি চরণের অন্তে যদি পড়ায় তাহলে একটা দেখা যাচ্ছে কি প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে ইন্দ্রবজ্র ছন্দ, দ্বিতীয় এবং চতুর্থ চরণের যে গণবিন্যাস বা লক্ষণটা অতিক্রম করে হবে সেটা হচ্ছে উপজাতি ছন্দ, সেটা হচ্ছে উপেন্দ্রবজ্র ছন্দ। তাহলে প্রথম চরণে ইন্দ্রবজ্র ছন্দের অনুসারে ত ত বর্গের জ গ গ, এবং দ্বিতীয় চরণে উপেন্দ্রবজ্র ছন্দ অনুসারে বর্গের জ ত বর্গের জ গ গ, এই লক্ষণ অনুসারে এই উপজাতি ছন্দটা হচ্ছে এবং নিয়মানুসারে চরণের অন্তে যদি পড়ছে। বিশেষভাবে যদি মন্তব্য করতে হয় এই উপজাতি ছন্দের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রেও লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে, ইন্দ্রবজ্র এবং উপেন্দ্রবজ্র ছন্দের মিশ্রণ ছাড়াও তো অপর অপর ছন্দের মিশ্রণেও কোনো কোনো ক্ষেত্রে উপজাতি ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমনভাবে একের একটা বিকল্প উদাহরণ দিচ্ছি, আস্তে স্থিতিয়া খণ্ডিত চক্রশালিনম দ্বিজেন্দ্রকান্তম শ্রীতবক্ষ সংশ্রিয়া। তো এই হস্তে স্থিতা খণ্ডিত চক্রশালিনম দ্বিজেন্দ্রকান্তম শ্রীতবক্ষ সংশ্রিয়া। এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যখন গণবিন্যাস করছে সেই গণবিন্যাসে দাঁড়াচ্ছে দ্বাদশ অক্ষর বিশিষ্ট প্রথম চরণে ইন্দ্রবংশা ছন্দ এবং দ্বিতীয় চরণে দাঁড়াচ্ছে বংশস্থবীর ছন্দ। ইন্দ্রবংশা ছন্দের যে গণবিন্যাস সেটা হচ্ছে ত ত বর্গের জ র ত ত বর্গের জ র, এবং বংশস্থবীর ছন্দের যে গণবিন্যাস সেটা হচ্ছে বর্গের জ ত বর্গের জ র। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ইন্দ্রবজ্র এবং উপেন্দ্রবজ্র ছন্দের মিশ্রণেই যে উপজাতি ছন্দ হচ্ছে সেটা নয়, প্রথম চরণে যেরকম ইন্দ্রবজ্র ছন্দ এবং দ্বিতীয় চরণে উপেন্দ্রবজ্র, তৃতীয় চরণে পুনরায় ইন্দ্রবজ্র, চতুর্থ চরণে পুনরায় উপেন্দ্রবজ্র ছন্দের মিশ্রণে যে উপজাতি ছন্দ হচ্ছে, কিন্তু এছাড়াও কোনো কোনো অপর অপর স্থানে লক্ষ্য করা যাচ্ছে যে ইন্দ্রবজ্র এবং উপেন্দ্রবজ্র ছন্দের প্রয়োগের ছাড়া উপজাতি ছন্দ হয়। যার বিকল্প উদাহরণ এখানে বললাম আমি যে ইন্দ্রবংশা ছন্দ সাথে বংশস্থলীয় ছন্দের মিশ্রণেও উপজাতি ছন্দ হচ্ছে এবং নিয়মানুসারে এখানে চরণের অন্তে যদি পড়ছে। তাহলে আশা করছি উপেন্দ্রবজ্র ছন্দ এই উপজাতি ছন্দ বোঝা গেছে।
পরবর্তী ভিডিও এবং সুস্থ ছন্দ সম্পর্কে আলোচনা করব।